এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সর্দারনী মার্থা, আমাদের সাহায্য দরকার আপনার। আমরা এখানে বড় একটা উদ্দেশ্যে এসেছি। মার্থা বলল, জি রাজকুমারী, বলুন কি সাহায্য চাই, আমি যথার্থ চেষ্টা করব। আসলে আমরা কুঞ্জন সিন্ধু থেকে পরিমাতার আত্মা উদ্ধার করতে এসেছি। সেই জ্বলন্ত পদ্ম তুলে তাকে আবার জীবিত করতে এসেছি। অলিভিয়া তারপর তার আর এডিসের সব কাহিনী খুলে বলল প্রথম থেকে। সব শুনে মাথা বলল, আপনাদের দেখে আমি কিছুটা বুঝে গিয়েছিলাম, কারণ এ পর্যন্ত পৌঁছানো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তবে কুঞ্জন সিন্ধুতে পৌঁছানো এত সহজ না, আরও বড় বিপদ হতে পারে তার জন্য। তার চলে চিন্তা নেই, আমাদের কাছে যেহেতু এসেছেন তাই আমরা যথার্থ সাহায্য করব চেষ্টা করার আপনাদের। সত্যি বলছেন? হ্যাঁ রাজকুমারী, সত্যি বলছি। এডিস তখন বলল, তাহলে আর দেরি কিসের, চলুন এখনই রওনা হওয়া যাক। এভাবে যাওয়া হবে না, কুঞ্জন সিন্ধুতে যাওয়ার আগে কিছু জরুরি কাজ করতে হবে আপনাদের। কি কাজ? প্রথমে আপনাদের শুদ্ধিকরণ করতে হবে। কুঞ্জন সিদ্ধ একটু পবিত্র জায়গা, সেখানে যাওয়ার আগে শুদ্ধ হতে হবে। তার জন্য বিশেষ নিয়মে বিধি করতে হবে, শুদ্ধ হতে হবে আপনাদের। আরও একটা কাজ করতে হবে। কি কাজ? কুঞ্জন সিন্ধুতে কোনো কুমারী নরনারী যেতে পারে না, তাই ওখানে যাওয়ার আগে আপনার বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হতে হবে। মাথা কথা এক পর্যায়ে অলিভিয়া আর এরি দুজন দুজনের চোখে চোখ রাখল। বিয়ে, ছোট্ট এই শব্দটা ক্রোতপ্রগাঢ় অনুভূতিপূর্ণ হৃদয়ে অভূতপূর্ব এক সুখময় আলোড়ন ছড়ায়। স্বামী স্ত্রী হওয়ার মতো এত বড় প্রাপ্তির স্বপ্ন দেখেও যেন কোথাও না কোথাও ভয় কাজ করত। আদৌ এই প্রাপ্তি তাদের ভাগ্যে আছে কি না তা নিয়ে সংশয় হতো, কিন্তু আজ হঠাৎ করে এভাবে তাদের জীবনে এমন দিন আসবে তা ভাবেনি। এত এত বিপদ আর আতঙ্কের মাঝে এমন প্রাপ্তি যেন অবিশ্বাস্য মনে হচ্ছে। সত্যি তাদের বিয়ে হবে? অলিভিয়া এরই স্বামী স্ত্রী হবে? ভাবনার মাঝে মার্থা আবারও বলে উঠল, শুদ্ধিকরণ বিধির পর আমাদের এখানকার বিধি অনুযায়ী বিবাহ দেওয়া হবে আপনাদের। তারপর আগামীকাল কুঞ্জন সিন্ধুর উদ্দেশ্যে রওনা হওয়া যাবে। এডিস বলল, ঠিক আছে, আপনি যেমনটা ভালো মনে করেন তাই করুন। আচ্ছা, আমি তাহলে সবকিছুর তৈরি করছি, আপনারা আরাম করুন। বলি মার্থা উঠে গেল তৈয়ারির উদ্দেশ্যে। অলিভিয়া এরিসের দিকে তাকিয়ে আবেগী কণ্ঠে বলল, সত্যি কি আমাদের বিয়ে হবে এরিস? আমি তোমার বউ হব। এরিস অলিভিয়ার কপালে চুমু খেয়ে মুচকি হেসে বলল, অবশ্যই হব, তুমি হবে আমার বউ আর আমি হব তোমার স্বামী। প্রাপ্তির হাসি দিয়ে এডিসকে জড়িয়ে বুকে মাথা রাখলো অলিভিয়া। এডিসও মুচকি হেসে আঁকলে নিল তার ফিয়াকে। ওদের দেখে ওয়াল্টার হেজালের উদ্দেশ্যে বলল, এই সুযোগে আমাদের বিয়ে যাবে মাগনায়, আমার তো এখনই লজ্জা লাগছে। বলি অতিরিক্ত লজ্জায় দুই হাতে মুখ ঢেকে ফেলল ওয়াল্টার, যেন পৃথিবীর সকল লজ্জা এখন তার মাঝেই হাজির হয়েছে। হেজাল ব্রুকুচকে বলল, কি আবল তাবল বলছো, আমাদের কেন বিয়ে হবে? আরে মার্থা, কি বললে শুনলে না? কুঞ্জন সিন্ধুতে কোনো কুমারী নরনারী যেতে পারবে না, আর আমি তো জন্ম থেকে কুমার, বিয়ে তো করতেই হবে তাই না? নাহলে আমরা কীভাবে যাব? ওয়াল্টারের কথায় ভাবনার পড়ে গেল হেজাল। কথা তো ঠিকই বলেছে ওয়াল্টার, বিয়ে না করলে সেও যেতে পারবে না, এখানে আবার একা থেকে যেতে হবে, নিজের পৃথিবীতে হার চাওয়া হবে না। তাহলে কি শেষমেশ এই আপদটাকেই বিয়ে করতে হবে তাকে? হেজালকে চিন্তিত দেখে মনে মনে মহাখুশিতে হাসছে ওয়াল্টার। কি মহৎ একটা সুযোগ পেয়েছে সে, এই সুযোগে হেজালকে নিজের বউ করে ফেলবে সে। শুদ্ধিকরণ বিধির আয়োজন করা হয়েছে, এরিসকে বিধির জন্য কিছু পুরুষ ইংসু নিয়ে গেছে সাথে, আর অলিভিয়াকে মার্থা আর কিছু নারী ইংসু তৈরি করছে। তাদের তৈরি করার পর ইংসু আদিবাসীদের পুষ্পঝিলের পাড়ে নিয়ে এলো। এরিস আর অলিভিয়া বাইরে আসতেই একজন আরেকজনের দেখল। এরিস আর অলিভিয়াকে ইংসুদের পুরান ঐতিহ্যগত পোশাক পরানো হয়েছে। এরিসের শরীরের উপরিভাগে তেমন আবৃত পোশাক নেই, শুধু কাঁধের এক পাশের উপর থেকে কোমরের এক পাশ পর্যন্ত আড়াআড়ি করে সাদা কাপড়ের মতো কিছু বাঁধা, আর নিচে পরে নেই সাদা ধুতির মতো পোশাক, মাথায় গাছের পাতা আর ফুল দিয়ে মুকুটের মতো পরানো। অলিভিয়ার গায়ে বাহারি রঙের ফতুয়া জাতীয় পোশাক, আর পরনে গোল পেটিকোটের মতো পোশাক যার ফুল হাঁটু অবধি। অলিভিয়ার চুল একদিকে একটু বাঁকিয়ে খোঁপা করা, আর খোপার মাঝে লম্বা লম্বা ডালের মতো কাঁটা আর ফুল দিয়ে সাজানো। দুজন দুজনের ভিন্ন রূপ দেখে মুচকি হাসল। ওদের দেখে ওয়াল্টার বলল, আজ প্রথম বান্দর হওয়ার খুশি লাগছে, কমসে কম এমন উল্লুপ্ত সাজা থেকে বেঁচে গেছি,
হেজাল পাশ থেকে বলল, তোমার উল্লুক সাজা খোদ উল্লুকের অপমান। এরিস আর অলিভিয়াকে ঝিলের পাড়ে আনা হলো। ঝিলকে ইংশুরা পবিত্র মানে, তাই এই ঝিলে স্নান করলে শরীর মন শুদ্ধ হবে বলে তারা মানে। এরিস আর অলিভিয়াকে ঝিলের পাড়ে কলা পাতার ওপর বসানো হলো। ইংশুদের বিধি অনুযায়ী তাদের পুরোহিত হোম করে মন্ত্র বলতে রাখলো। আশেপাশে সব ইংশুরা হাত জড়ো করে বসে ধানে মগ্ন হলো তার সাথে। তাদের দেখা দেখে এরিস আর অলিভিয়াও একইভাবে হাত জড়ো করে বসল। মন্ত্র শেষে পুরোহিত নির্দেশনা অনুযায়ী এরিস আর অলিভিয়া ধীরে ধীরে পানির মাঝে নামল। ওরা নামার সময় আশেপাশে ইংশুরা তাদের উপর ফুল ছিটাতে লাগলো। বুক পানিতে এসে অলিভিয়া আর এরিস ধীরের পানিতে ডুব দিল। ডুব দিয়ে উঠে দাঁড়াতেই হঠাৎ সেখানে পানির এক বিশাল কুণ্ডলি পাকাতে লাগলো। গুনি পাকের মতো সে কুণ্ডলি ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। তা দেখে অলিভিয়া আর এরিসের সাথে সাথে সবাই চমকে তাকালো। কিছুক্ষণের মধ্যেই সেই পানি ঘূর্ণিপাকের মাছ থেকে হঠাৎ এক মৎস্যকন্যার মতো কিছু বেরিয়ে এলো। তা দেখে অলিভিয়া আর এরিস বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল। আর ইংশুরা অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলতে লাগলো। সবাই তাকে দেখে ধন্য হওয়ার ভঙ্গিতে হা হুতাশ করতে লাগলো। জলরানী মুচকি হেসে অলিভিয়া আর এরিসের উপর নিজের হাতের কিছু পানির বিন্দু অর্পণ করে দিয়ে আবার চলে গেল। মাথা বলল, জলরানী তোমাদের আশীর্বাদ দিয়ে গেল, তার মানে সে তোমাদের উপর সন্তুষ্ট হয়েছে। এটাই সত্য অনেক সৌভাগ্যের বিষয়। তোমাদের এই সফরে তার আশীর্বাদ অনেক কাজে দিবে। এবার উঠে আসো তোমরা, এরপর তোমাদের বিবাহের কাজ শুরু করা হবে। এরিস অলিভিয়ার খুশি হলো মাথার কথায়। হয়তো এবার তাদের মঞ্জিল বেশি দূরে নয়, তাদের সাধনা সফল করবে ঈশ্বর। কিছুক্ষণ পর এরিস আর অলিভিয়া বিয়ের আয়োজন শুরু করা হলো। ইংশুদের নিয়ম আর বিধি অনুযায়ী বিয়ে হবে তাদের। বিয়ের আগে প্রথম বর আর বধূকে হলদি দুধে স্নান করানো হবে। এটা ইংশুদের বিয়ের জরুরি একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বর বধূকে ঘিরে নাচ গান করা হবে। এরিস আর অলিভিয়াকে আবারও এই অনুষ্ঠানের জন্য তৈরি করে আনা হলো। এরিসকে আবারও খালি গায়ে শুধু একটা ধুতির মতো পোশাক পরে বাইরে আনা হলো। বাইরে খোলা উঠোনের মতো জায়গায় দুটো বিশাল গোল পিতলের পাত্র রাখা, তার মাঝে হলদি আর দুধ মিলিয়ে রাখা আছে, উপর দিয়ে ফুলের পাপড়ি ছিটানো। এরিসকে মাঝে আনা হলো, একটু পর অলিভিয়াকেও আনা হলো। অলিভিয়ার শরীরে শুধু একটা গামছার মতো কাপড় বুকের উপর দিয়ে পেঁচানো, যার ঝুল হাঁটুর উপর পর্যন্ত। মাথায় ফুলের মালার মুকুট, সে অপূর্ব লাগছে প্রকৃতির রূপে তার ভিয়াকে। স্ত্রীর মন্ত্রমুগ্ধের মতো তাকে রইল এরিস তার সুন্দরী ভিয়ার দিকে। তার চাহনি দেখে লাজুক হাসলো অলিভিয়া। দুজনকে হলদি দুধ মেশানো পাত্রের মাঝে বসানো হলো। মেয়েরা এসে অলিভিয়াকে গায়ে হলদি মেশানো দুধ গায়ে ঢেলে তাকে স্নান করলো, আর পুরুষ ইংশুরা এরিসকে স্নান করলো। তবে এরিসের মুগ্ধ বিমোহিত নজর শুধুই অলিভিয়ার পানে। হলদি দুধের স্নানে তার ভিয়াকে যেন মুক্ত দানার মতো সুন্দর লাগছে। নেশা জমেছে চোখের পারদ থেকে সর্বদেহ বনে। এর মাঝে ইংশুরা এরিস আর অলিভিয়াকে ঘিরে গোল গোল ঘুরে তাদের প্রচলিত নাচ গান করতে লাগলো। সবশেষে অলিভিয়া আর এরিসকে বিয়ের জন্য তৈরি করা হলো। ইংশুদের ঐতিহ্যগত বিয়ের পোশাক পরানো হলো দুজনকে। লম্বা আলখাল্লার মতো পোশাক এরিসে, মাথা ডালপালা আর ফুলের তৈরি মুকুট, আর অলিভিয়াকে পরানো হলো ঝুলঝুলে ফ্রকের মতো পোশাক। পিতলের ভারী গহনায় সাজানো হলো তাকে। অতঃপর দুজনকে বাইরে আনা হলো বিয়ের বিধির জন্য। ইংশুদের পুরোহিত তাদের নিয়ম অনুযায়ী বিবাহের মন্ত্র পড়ে দুজনের সম্মতি শুনে তাদের বিবাহ সম্পন্ন করল। অতঃপর স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হলো তারা। তাদের বিয়ে সম্পন্ন হতেই ওয়াল্টার হেজালের হাত ধরে পুরোহিতের সামনে এসে পড়ল। এবার আমাদের পালা, আমাদেরও ঝটপট বিয়ে করিয়ে দিন, পুরোহিত অবাক স্বরে বলল। এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না, ওদের মতো আমাদেরও বিয়ে করিয়ে দিন। আপনারাই তো বললেন ব্যবসায়ীরা কুঞ্জন সিন্ধুর কাছে যাওয়া যাবে না, তাই আমাদেরও বিয়ে করিয়ে দিন। সে তো মানবের জন্যে, অন্য প্রাণীদের জন্য এই নিয়ম প্রযোজ্য না। প্রাণীরা তো এমনিতেই নিষ্পাপ হয়, তাদের এসব করতে হবে না। আরে এ কেমন বিচার, প্রাণী বলে কি বিয়ে করব না, বাচ্চা করব না? প্রাণীদের মন নাই, এত রীতিমতো অবিচার। আমি এর ঘোর আপত্তি জানাচ্ছি, আর এখনই আমাদের বিয়ে দেওয়ার জোর দাবি করছি, নাহলে এখান থেকে উঠব না আমি। বেচারা ওয়াল্টারের আহাজারি কেউ কানে নিল না, সবাই যার যার মতো প্রস্থান করল। হেজাল ওয়াল্টারের অবস্থা দেখে মুখ টিপে হাসে বলল, নিশি কায়রা মাঝে চন্দ্রপ্রভা রূপালি বর্ষণে ধরণী প্রজ্বলিত, হিম শীতল হওয়ায় প্রকৃতি অনুষ্য, অনবরত নিশাচর পাখিদের প্রতিধ্বনিতে নিশি অনিমজ্জিত, তেমনি অধীরারত কাজ করছে এরিসের মাঝে।
ব্যাকুলতা তার নববধূর সান্নিধ্যে পাওয়ার আকাঙ্ক্ষা, এই নিশির প্রতিটা মুহূর্তে সাক্ষী করে তার নিজেকে একান্ত করে পাওয়া, নিশির পর্দায় তাদের ভালোবাসার ছবি অঙ্কন করা। বিয়ের আনুষ্ঠানিক ভাব পরেই অলিভিয়াকে কয়েকজন মেয়ে ইংশুরা সাথে করে নিয়ে গেছে আলাদা করে। এরিস জানে না কি করছে তারা অলিভিয়ার সাথে, সে চাইলেও যেতে পারছে না তার কাছে, কারণ তাকে পুরুষ ইংশুরা সাথে নিয়ে বসেছে অন্যরকম আয়োজনের মাঝে। বিশাল উঠোনের মতো খোলা স্থানে আগুন জ্বালিয়ে তার সামনে সব পুরুষ ইংশুরা এরিসকেও খেতে পড়ল তারা। এটাও নাকি তাদের কোনো রীতি, তাদের মতে বিয়ের প্রথম রাতের আগে তারা এসব করে নিজেদেরকে স্ফূর্তিত করে, শরীরের তপ্ততা আনে। শুধু নেশা জাতীয় শরবতি না, সাথে নাচ গানও করে তারা। কয়েকজন নারী আর পুরুষের জুটি অনেকটা খোলামেলা পোশাকে, একজন আরেকজনের সাথে মিলিয়ে অন্তরঙ্গ ভঙ্গিতে লেপটে নাচে, আর কয়েকজন গান গায়। তাদের সাথে মগ্ন হয়ে নেশালো পানীয় পান করে আমোদিত হয়ে প্রফুল্লতা প্রাপ্তির করে উঠে বাকি সব। তবে এই যে সব ধ্যান জ্ঞানে তো গিয়ে আছে অলিভিয়ার মাঝে, কিন্তু এভাবে তো উঠেও যেতে পারছে না, খারাপ দেখায় বিষয়টা। সে খেতে না চাইলেও ওদের অনেকে জোড়াজুড়িতে এরিসকে কয়েক চুমুক খেতে হলো এই নেশালো পানীয়। যদিও তা এরিসের জন্য হজম করা কঠিন হলো, কারণ পিশাচের শরীরে অন্য কোনো খাবার হজম হয় না, তবু শুয়ে গেল সে ওদের মন রাখতে। তবে সমস্যা হলো এরপরই, নেশালো পানীয়র প্রভাব আর ইংশু নরনারীদের অন্তরঙ্গ নাচ এমন পরিবেশের প্রভাবে তার মাঝে উষ্ণ আলোড়ন ছড়াতে লাগলো সকল ইন্দ্রিয়গুলোতে। নেশালো মনে তৃষ্ণা আরও বেয়ারা হতে লাগলো প্রিয়তমার দর্শন হেতু। কোথায় সে, না জানি কখন পাবে তাকে একান্তভাবে। কিছুক্ষণ পরেই যেন তার অপেক্ষার অবসান ঘটল, তাকে ডাকতে এলো কিছু মেয়েরা। এরিসকে ডেকে তারা নিয়ে গেল সেই পরিবেশ থেকে বের করে কিছু দূর নির্জন স্থানের দিকে। একটা বিশাল গাছের নিচে দাঁড়ালো তারা। গাছটা দেখতে বট গাছের আকৃতি, অনেক বছরের পুরানো মনে হচ্ছে। গাছের শাখা প্রশাখা অনেক বিস্তৃত জায়গা জুড়ে ছড়িয়ে আছে। তবে অবাক করা বিষয় হলো গাছটিতে নীল রঙের তারা আকৃতির ফুল ফুটেছে, আর ফুলগুলো জল জল করে জ্বলছে নীলকান্ত মণির মতো। কি চোখ ধাঁধানো অলৌকিক দৃশ্য! এরিস মুগ্ধনয়নে তাকিয়ে রইল। তখন পাশের একটা নারী ইংশু এরিসকে জানাল, এটা ইন্দ্রপুরীর নীলাভি বৃক্ষ, এটা একটা বিশেষ গাছ, সৌন্দর্যের সাথে এর নিজস্ব মহিমাও আছে, কারণ এই গাছে পরিমাতা বাস করত। যখন সে আমাদের প্রার্থনায় খুশি হয়ে এখানে মাঝে মধ্যে আসত দর্শন দিতে। এই গাছের উপর পরিমাতার জন্য আমরা চন্দ্রশালা বানিয়েছিলাম, তাই মার্থা বলেছে রাজকুমারীর এই বিশেষ রাতটি পরিমাতার এই বাসস্থানেই উত্তম হবে। রাজকুমারীর উপরের চন্দ্রশালায় অপেক্ষা করছে আপনার, গাছের সাথে লাগানো এই সিঁড়ি বেয়ে উপরে যান। কথা শেষ করে মেয়েগুলো স্থান ত্যাগ করলো। এরই সিঁড়ির দিকে অগ্রসর হলো প্রিয়তমার কাছে দ্রুত পৌঁছানোর আশায়, আর যে দূরত্ব সহনীয় হচ্ছে না তার। সিঁড়ির ধাপে পার হয়ে উপরে উঠে আসলো এরিস। উপরে কাঠের ছোট্ট ঘরের সম্মুখে অনেকটা জায়গা জুড়ে খোলা বারান্দার মতো জায়গা, পুরো জায়গাটা জুড়ে ছিটানো অসংখ্য ফুলের বিছানা, মাঝখানে একটা পিতলের গামলার মতো পাত্র পানি, যার ওপর গোলাপের পাঁপড়ি আর পদ্ম ফুল ভাসছে। রূপালী চাঁদের প্রতিবিম্ব সেই পাত্রে নেমে এসেছে। নীলাভ্রু বৃক্ষে নীলাভ আলো যেন সব কিছুকে আরও মনোহর করেছে। কি মোহময় অপরূপ এক্ষণ! এরিসের ব্যাকুলতা যেন আকাশ ছুঁচ্ছে তার হৃদয়ে ঈশ্বরীর দর্শনের তৃষ্ণায়। তার অধীরতার অবসান ঘটিয়ে দেখা মিলল শেষমেশ অলিভিয়া। কুটিরের দুয়ার দিয়ে ধীর পায়ে ধ্বনি তুলে এগিয়ে এলো এরিসের অলিভিয়া। তার দর্শনের ঝলক পেতে এরিসের সর্বস্ব ক্রিয়া ভুলল যেন সহসা, থমকে গেল নেত্রদয়সহ সকল স্নায়ুকোষ। অলিভিয়ার পরনে সাদা ফুরফুরে রেশমের মসৃণ কাপড়ের পোশাক, উপরের অংশের পোশাকটুকু দৈর্ঘ্য খুবই সীমিত, কাঁধ আর পেয়ে সব জায়গা উন্মুক্ত। অন্তবাসের মতো শুধু বক্ষস্থলটুকু ঢেকে পিঠের পাশ দিয়ে বাঁধা পোশাক, নিচেও একই কাপড়ে ধুতির মতো পোশাক, সারা শরীরে ফুলের গহনা, গলায় কানে হাতে কোমরেও ফুলের তৈরি বিছা, ছেড়ে দেওয়া লম্বা চুলগুলোর উপর ফুল দিয়ে সাজানো রূপ যেন ঠিকরে পড়ছে তার সারা অঙ্গ থেকে। এ কি দেখলো এরিস, এ কি কোনো নারী, নাকি আগ্নেয়গিরির ভয়ানক লাভা?
যা ইরিসে সর্বস্ব ভস্ম করে দেওয়ার পণি নেমেছে। এরিসের নজরে আয়ত্ত ক্ষমতায় পড়ে যেন এরূপ। অলিভিয়া ভয়ঙ্কর রূপে স্ফুলিঙ্গ ঝলসে দিচ্ছে তার নয়ন। না, সে ঝট করে চোখ বুজে ফেলল। এ আগ্নেয়গিরির মতো রূপ যে এক নজরে আয়ত্ত করা সম্ভব হচ্ছে না তার পক্ষে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেমন, ঝিনঝিন করছে সারা শরীর। এমনিতেই নেশালো পানীয় প্রভাবে ছিল তার উপর। প্রিয়তমার এমন প্রলয়ঙ্কারী রূপ তাকে নেশায় মাতাল করে দিচ্ছে। চোখ বুঝে লম্বা লম্বা শ্বাস নিয়ে আবারও তাকালো এরিস অলিভিয়ার পানে। কী অপ্রতিম রূপ, যেন রূপের দেবী। অপ্সরা মেনকা যেমন তার মহিষী রূপের জালে বিশ্বমিত্রা ধ্যান ভগ্ন করার পরিকল্পনায় নেমেছিল, তেমনি আজ অলিভিয়াও বুঝি এরিসের সর্বস্ব ভস্ম করার পরিকল্পনা করেছে। আর এই নারীর এই অপ্সরীর চেয়েও বেশি সম্মোহিনী এরিসের কি সাধ্য নিজেকে বিমোহন থেকে বাঁচিয়ে রাখার। এই অপরূপ নিরূপম নারীটি শুধুই এরিসের। ভাবতেই যেন সুখের প্রলয় উপচে পড়ে এরিসের অন্তর্দেশ জুড়ে। বিমোহিত চোখে তাকে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল এরিসের অলিভিয়ার পানে। অলিভিয়া লাজুক ভঙ্গিতে মাথা নুয়ে হাসছে আর হাতে হাত দলছে। এরিসের এই মাদকময় চাহনি হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দিচ্ছে তার। এরিস এগিয়ে এসে একসময় অলিভিয়ার একেবারে কাছে এসে দাঁড়ল। এক হাতে অলিভিয়া তুদনি ধরে মুখ উপরে তুলে নেশালো চোখে তাকিয়ে পড়ল। এ কি করেছো ভিয়ারানী, আমাকে কি মেরে ফেলার ষড়যন্ত্র করেছো? তোমার এই রূপ যে ঝলসে ভস্ম করে দিচ্ছে আমায়, এতটা বেরেহেম হলে বাঁচবো কি করে আমি? অলিভিয়া লাজুক হেসে ঝট করে এরিসের বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলল। এরিসও মুগ্ধ হেসে আঁকড়ে নিল বুকের মাঝে অলিভিয়াকে। বুকের মাঝ থেকে অলিভিয়া বলে উঠল, আমার বিশ্বাসই হচ্ছে না এত কিছুর পর আমরা সত্যি স্বামী স্ত্রী বন্ধনে বেঁধেছি। সব কিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। এরিস দুষ্টু স্বরে বলল, ঠিক আছে তাহলে চলো তোমাকে বাস্তবিক আভাস করাই, কি বলো? এরিসের কথা ইশারা বুঝতে পেরে আবারও লজ্জায় লাল হলো অলিভিয়া। লাজুক স্বরে বলল, মার্থা কিছু বিধি বুঝিয়ে দিয়ে বলেছে আমাদের করতে, আজকে রাতে নাকি করতে হয়, ওদের নিয়ম আছে এমন। কি বলো এসব, আজকে রাতের বিধি মার্থা বুঝিয়ে দিয়ে গেছে? বাহ, এত খোলামেলা আলোচনা করেছে তোমার সাথে, তাহলে দেরি কিসের, চলো শুরু করি। অলিভিয়া এরিসের বুকে আলতো কিল মেরে বলল, তুমি যা ভাবছো সেই বিধি না দুষ্টু, এটা অন্য বিধি। অন্য বিধি? আরো কত বিধি করতে হবে, তারপর তো রাতই শেষ হয়ে যাবে, আর আসল বিধি করা হবে না। অলিভিয়া মাথা তুলে দুহাতে এরিসের গলা জড়িয়ে ধরে বলল, সবই হবে এরিস মহারাজ, এখন চলো আমার সাথে। বলেই অলিভিয়া এরিসের হাত ধরে বারান্দায় ফুলের গালিচার উপর দিয়ে হেঁটে সামনের দিকে এগোলো। আর এরিস তার পিছু পিছু এগোচ্ছে, তার নেশালো নজর হেলে দুলে চলা অলিভিয়ার সর্বাঙ্গ পরখ করছে। মাদকতায় আরও বোধ হচ্ছে সে। এরিস নিয়ে এসে বারান্দার মাঝে রাখা পিতলের গামলার পাত্রের কাছে এসে বসল। দুজন মুখোমুখি হয়ে বসল নিচে। নিচে রাখা দুটো ফুলের মালা হাতে নিয়ে একটি এরিসের হাতে দিয়ে পড়ল। আমাদের দুজন দুজনকেই মালা পরিয়ে দিতে হবে। এরিস নির্দেশনা অনুযায়ী মুচকি হেসে মালা হাতে নিয়ে পরিয়ে দিল অলিভিয়াকে। তারপর অলিভিয়া পরিয়ে দিল এরিসকে মালা। মালা বদল শেষে এরিস মুখ এগিয়ে নিয়ে অলিভিয়ার কপালে চুমু খেয়ে পড়ল। আর কি করতে হবে? অলিভিয়া পাশের পাত্রটি দেখিয়ে বলল, এই পাত্রে পানিতে একটা বিশেষ মুক্তো আছে। মার্থা বলেছে প্রথমে হাত দিয়ে মুক্তোটা তুলতে হবে তোমার, তাহলে আমাদের বিবাহিত জীবনের জন্য মুক্ত দেবী আশীর্বাদ করবেন। আর যদি একেবারে না তুলতে পারি তাহলে কি আশীর্বাদ করবেন না? অলিভিয়া মুখ মলিন হয়ে গেল হঠাৎ। তা দেখে এরিস মুচকি হেসে পাত্রে হাত ডুবিয়ে প্রথমবারই মুক্ত তুলে নিয়ে এসে অলিভিয়ার হাতে দিয়ে পড়ল, নাও তোমরা মুক্ত, এবার মুক্ত দেবীকে আশীর্বাদ করতে বলো আমাদের যেন 20টা সন্তান হয়। এরিসের কথায় হেসে দিল অলিভিয়া। এরিস বলল, আরো কিছু করতে হবে? অলিভিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ তবে আমাকে, তুমি তোমার পা দুটো সামনে মেলে ধরো। এরিস তাই করল। অলিভিয়া তখন নিজের চুলে গোছা হাতে নিয়ে চুলের গোছার আগা খানিকটা পাত্রে পানি দিয়ে চুবিয়ে তারপর সেটা এরিসের পায়ে ছুঁয়ে চুলের পানি দিয়ে পা ধুয়ে দিল তার। বিধি শেষ করে বলল, হ্যাঁ এবার শেষ, মার্থার বলে দেয়া বিধির সব শেষ এবার। এরিস অলিভিয়ার মুখের কাছে ঝুঁকে পড়ল। তোমার মার্থার বিধি শেষ, এবার তোমার এরিসের বিধি শুরু। বলি এক চোখ টিক মারল এরিস। পরপরই অলিভিয়া এক পা ধরে তুলে নিজের বরুর কাপড় রাখল সে।
পায়ে পোশাকের নিচের অংশ ধরে ধীরে ধীরে উপরে তুলে হাঁটুর উপরে তুলে রাখল। তারপর পাত্র থেকে ডান হাতের মুঠোয় পানি নিয়ে পায়ের উন্মুক্ত স্থানে ঢেলে দিল সে। ঠান্ডা পানির সংস্পর্শ পেতেই সারা শরীরে লোমকূপ কাপড়টা দিয়ে শিরশিরিয়ে উঠল অলিভার। এরিস আঘাতে পানি নিয়ে হাঁটুর উপর ধরে ধীরে ধীরে পায়ে গড়িয়ে দিতে লাগলো পানি। মাঠে নিয়ে অলিভিয়ার পায়ে মুখ নামালো এবার এরিস। অলিভিয়ার শুভ্র মসৃণ পায়ে গড়িয়ে পড়া পানি অধর দ্বারা চুষে নিতে লাগলো সে। সিক্ত পায়ের পাতা থেকে চুমু খেতে খেতে ধীরে ধীরে উপরের দিকে এলো সে। শ্বাস ফুলিয়ে চোখ বুজে নিল অলিভিয়া তৎক্ষণাৎ। দুই হাত পেছনের দিকে ঠেকিয়ে খানিকটা পেছনের দিকে হেলে গেল খানিকটা। শিহরিত অনুভূতি কম্পন ছড়িয়ে দিল তার সর্বাঙ্গে শিরা উপশিরায়। নেশার মতো এরিস একসময় অলিভিয়ার উদরে চলে এলো। কোমরে বাঁধা চুলের বিছাটা দাঁত দিয়ে কামড়ে ধরল এরিস। এই ক্রিয়া দরুণেই সে দাঁত আর অধর ছুঁয়ে গেল অলিভিয়ার মাখানের ন্যায় মোলায়েম উদরে। বুক ফুলিয়ে নিঃশ্বাস ভরে কেঁপে উঠল অলিভিয়া। কম্পনে তোড়ে দুই হাত মুষ্টি করে হাতের মুঠোয় দলিয়ে পিছে ফেলল বিছে রাখা ফুলের পাপড়িগুলোকে। দাঁত দিয়ে কামড়ে ফুলের বিছা কোমর থেকে টেনে ছিঁড়ে পাশে ফেলে দিল এরিস। থরথর করে কাঁপতে থাকা উদরের মধ্যমণি বৃত্তের গহরে অধর চেপে ধরল সুগভীরে। মুষড়ে উঠল যেন অলিভিয়া। শিহরণে তীব্র আলোড়নে অশান্ত হয়ে উঠল সে। উদর বৃত্তে এরিসের অধর ক্রিয়ার সাথে যুক্ত হলো দাঁত জিহ্বার স্পর্শ। শিহরণে তোর সইতে না পেরে এরিসের মাথা চুল একহাতে খামচে ধরে কাঁপতে লাগলো অলিভিয়া। সুখের এক মরণ যন্ত্রণা যেন ছন্নছাড়া করে দিল। অনেক সময় পর এরিস মাথা তুলে নেশাময় বিমোহিত চোখে তাকালো অলিভিয়ার পানে। চোখে যেন তীব্র নেশার পালট ঢেলে দিয়েছে তার। এক হাতে অলিভিয়ার সিক্ত পা আর অন্য হাতে অলিভিয়ার উন্মুক্ত কোমরে হাত গড়িয়ে কোমর পেঁচিয়ে ধরে তাকে টান দিয়ে নিজের কোলের উপর বসিয়ে লেপটে নিল নিজের সাথে সে। অলিভিয়া দুই হাত চলে গেল এরিসের কাঁধ জড়িয়ে। তখন চোখ খুলে তাকালো অলিভিয়া এক পর্যায়ে নাকের নাক ছুঁয়ে দুজনার মাদকতা, দুজনার চোখে আর ভারী নিঃশ্বাস, দুজনের শ্বাস প্রশ্বাসে শিহরিত অনুভূতি মাতনে বিভোর দুজনের নজর এবার দুজনের অধর পানে। যেন জন্ম জন্মান্তরে তৃষ্ণাত্ত চাতক পানির মতো দেখা পেয়েছে। অতপর কিঞ্চিত দূরত্ব ঘুঁচিয়ে হ্যাক করে ফেললো দুজনের ওষ্ঠধর। উন্মাদের মতো আগ্রাসী স্পর্শে দুজন মজল অধর সুধা পানের মাদকতায়। কালাক্রমে ওষ্ঠলীলায় গভীর থেকে গভীরতর তাদের ক্রিয়া। অলিভিয়া এরিসের পিঠে হাত বুলিয়ে একসময় চুলের সাথে হাতের আঙুল ডুবিয়ে নিজের থেকে আরও নিবিড় করে ঘনিষ্ঠ হয়ে মিশে গেল তার সাথে। থেমে নেয় এরিসের হাতের বিচরণও। অলিভিয়া উন্মুক্ত মোলায়েম পিঠ কোমরে বেপরাভাবে চলছে তার হাতের বিচরণ। অধরে ক্রিয়া চলতে চলতে অলিভিয়ার গলায় ফুলের মালাটা হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ছুঁড়ে মারল এরিস। তারপর অলিভিয়ার অধর থেকে নেমে এলো গলা আর কাঁধে। অজস্র চুমুতে ভরিয়ে দিল গলা কাঁধ। অলিভিয়া এরিসের চুল খামচে ধরে কাঁধ বাঁকিয়ে ফেলল সে। পিঠে হাতের বিচরণ থেমে নেই এরিসের। উন্মাদ হাতের বিচরণ করতে করতে একসময় অলিভিয়ার পিঠের পোশাকের গিট্টুটা এক টানে খুলে ফেলল। নিশির গভীরতার সাথে বাড়ল তাদের স্পর্শের গভীরতাও। ভারী নিঃশ্বাসের ধ্বনিতে তার তার হচ্ছে নিস্তব্ধ প্রকৃতি। নিশাচর পাখিগুলোও তাদের প্রণয় উন্মাদনা দেখে নিজর সঙ্গীদের সাথে তারাও মিলনে লিপ্ত হলো। নিশির প্রতিটি ক্ষণ সাক্ষী হলো এরিস অলিভিয়ার মধুর মিলনে। নীলাভ্রি বৃক্ষের পুষ্পগুলো ঝরঝর করে ঝরে পড়ল তাদের উপর, যেন প্রণয়ের সুখে তারাও আবেশিত। পাখির কিচিরমিচির শব্দের প্রতিধ্বনি চারপাশে বাজতে থাকায় তন্দ্রাঘর কেটে জাগ্রত হলো অলিভিয়া। নেত্রপল্লব মেলে নড়ে উঠতেই সারা শরীর চিনচিনে ব্যথার অনুভব হলো তার। তবে সে ব্যথায় মুখাবয়বে এলো না বেদনা ছিটে পোটাও আভাস। তন্মধ্যে পরিতোষময় এক উজ্জ্বল দীপ্তির আভা দেখা গেল তার মুখাবয়বে। গতরাতে সেই মধুময় ক্ষণের প্রভাব এখনও মন পুলকিত করছে তাকে। এরিস তাকে ভালোবাসার আদরে আদরে সুখের রাজ্যে নিয়ে গিয়েছিল। তার সারা অঙ্গে এরিসের ভালোবাসার প্রতিচিহ্ন মুদ্রণ করে দিয়েছে, যেন কোমলকলিকে করেছে পুষ্পিত। শরীরে চিনচিনে ব্যথা নিয়ে পাশ ফিরে কাত হলো অলিভিয়া। এরিস পাশেই তখন অচেতন ঘুমের রাজ্যে। তার গায়ে চাদরটা ভালো করে টেনে মাথা উঁচু করে এরিসের মুখের উপর ঝুঁকলো অলিভিয়া। কপাল থেকে মুখে গালে হাত বুলিয়ে দিল সে।
তখন চোখে পড়ল এরিসের ঠোঁটের কোণে ক্ষুদ্র রক্তবিন্দু জমাট বেঁধে রয়েছে। এটা যে গত রাতে অলিভিয়ার বদৌলতে হয়েছে তা মনে পড়তে লজ্জা রাঙা হয়ে উঠল তার মুখ। এরিসের পাগল করা ভালোবাসা উন্মাদনা অলিভিয়াকে উন্মাদ করে দিয়েছিল, তাই তো সেও হুঁশারিয়ে আগ্রাসী আক্রমণ করেছিল এরিসের ঠোঁটে। নির্লজ্জ ভিয়া, কি করেছিস তুই? যে মানুষের রক্ত খায় আজ তারই রক্ত বের করে দিলি তুই। মুখ নামিয়ে এরিসের রক্তাক্ত ওষ্ঠদয়ে নিজের ওষ্ঠ লেপতে চুমুর ভেষজ দিয়ে আরোগ্য করল তার ক্ষত। অধর লেপতে দিল এরিসের কপালে, কপালে কপাল ঠেকিয়ে গালে হাত বুলিয়ে দিতে লাগলো অলিভিয়া। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।